আজকে মনে হচ্ছে যে দুর্গাপূজা বটে, বিশাল ভিড়, একটু চলার জায়গা নাই। এইবারে ঘুরিবার কোটাই মেলাটা বুঝলি। শেষ, তারপরে কিন্তু কালকে বিজয়া, বুঝতেই পারছো তো, সেই ভিডিও দেখাবো। এই যে ডিজে মানিক, আমিও আছি। কালকে অনেকটা হয়েছে প্রথম পার্টটা, আজকে দ্বিতীয় পার্টটা দেখাবো। আর কত ভিড় ছিল সব কিছু দেখাবো, ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কেমন হবে অবশ্যই কিন্তু যত আমার পাবলিক আছো, যে আমি হিন্দিতে ব্লগ করি কিন্তু আজকে ব্লগটা বাংলাতে বলছি। আজকে যে ক্রাউডটা আছে, বহুত ক্রাউড, মানে এত ভিড় যে বলার মতো না। একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, চলো ভাই ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। আজকে মনে হচ্ছে যে দুর্গাপূজা বটে, বিশাল ভিড়, একটু চলার জায়গা নাই, পুরা একদম ভিড়, জাম লাগে গেছে। যে রোডে যাচ্ছি আমরা কিন্তু জাম লাগে গেছে। চলো এবারে আমরা চলে এসেছি গাড়িখানা, গাড়িখানাটাও তো গেলো, সেখানে কীরকম সিন আছে, এগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর আছে। জল পিয়াজ লাগে গেল, টুকু না আইসক্রিম দিলে বা ফুচকা হয়ে গেল, আইসক্রিমটাই আইসক্রিমটাই গেল, দেখতে পাচ্ছ এখনো চিজে চিজে খাচ্ছে দেখা। টুকু জীবনটা রক্ষা হইল, এইবারে ঘুরিবার কোটাই মেলাটা বুঝতে পারলে, যতগুলো বাকি আছে ফিনিশিং।
বিকাশ রোড এখানে পানীয় জলের ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছ অনেকে এখানে পানি পান করছে ড্রিঙ্কিং ওয়াটার